সামাজিক যোগাযোগ শক্তিশালী হওয়ার কারণে আপনার দুপুর থেকে যত মামলা রেকর্ড হয়নি আদালতে, মানে কোর্ট হাজতে জানাচ্ছি সাধারণ জনগণের পক্ষ থেকে, বরিশালবাসীর পক্ষ থেকে, কারণ কিন্তু আমরা কি রহস্যজনক ভাবে দেখেছি আজকে তাকে সেই সন্ত্রাসী কায়দায় পুলিশ বাহিনী গিয়ে তার বাসায় আনা দিয়ে তাকে ধরে নিয়ে এসেছে। একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বপ্ন দেখে সেই মানুষটি গ্রেপ্তার হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিশ্রুতিশীল লেখক জীবনানন্দ গবেষক কবি হেনরি স্বপনকে আজকে দুপুরে তার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে সরাসরি থানা আদালতের হাজতে নিয়েছে, অথচ তখন পর্যন্ত থানা থেকে হাজতখানায় তার মামলার কাগজপত্র যায়নি। এটি বরিশালের নজিরবিহীন ঘটনা। আমরা এই অসাম্প্রদায়িক কবি এবং মুক্তিচিন্তার লেখক কবি হেনরি স্বপনের অবিলম্বে মুক্তি চাচ্ছি, এবং যিনি মামলাটি করেছেন আমি তার প্রতি দাবি জানাচ্ছি। এই সৃজনশীল প্রতিশ্রুতিশীল কবির মামলা বিরুদ্ধে দায়ের করা মামলাটি যেন উনি প্রত্যাহার করেন। একজন কবি, একজন সংস্কৃতিকর্মী, যিনি বাংলাদেশকে নিয়ে কথা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলেন, তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আমি জানি না এ কে, কী দূরভিসন্ধি। আমরা বরিশালের সংস্কৃতিকর্মীরা একটি জায়গায় অবস্থান নিয়েছি, সাংবাদিক ভাইদের সাথে আমরা অবস্থান নিয়েছি, আমরা বরিশালের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আন্দোলনে নামব যতক্ষণ পর্যন্ত মুক্তি দেওয়া না হয় হেনরি স্বপনকে। আমরা বিশাল প্রতিবাদ গড়ে তুলব, বিশাল বিক্ষোভ করে তুলব, এবং আমরা চাই যদি অচিরেই আগামী কালকের মধ্যে যদি তার মুক্তি না হয় তাহলে আমরা বরিশালকে একটি বিক্ষোভ নগরীতে পরিণত করবো।